খুব আছে, শিল্পী আমার পরে অনেক রয়েছে, তার একটি গান আজকের মতন আমার শেষ গান গাইছি। এবার যে গানটি গাইছি, কমিটির বা হয়তো কোনো অডিয়েন্সের রিকোয়েস্ট ছিল, আমি জানি না, আমাকে বলে গেছে গানটি গাইবার জন্য। তো আমরা থাকি ভারতবর্ষে, কেউ বাঙালি, কেউ মারোয়ারি, কেউ নেপালি, কেউ বিহারি, কিন্তু আমরা সবার গান শুনতে ভালোবাসি, সব রকমের গান শুনতে ভালোবাসি, কেননা আমরা ভালোবাসতে ভালোবাসি। তো চলুন, কেউ একজন রিকোয়েস্ট করেছে এই ভোজপুরি গানটি, তো সেই গানটি গিয়ে আজকের মতন আমি বিদায় নেব। আমি জানি এই গানটি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। তো চলুন, আজকের মতন আমার শেষ গান।
তারা হলেন দিওয়ানে আলি, শালডাঙ্গা চৌপতি, শ্রী দুর্গা নাট্য সংস্কার মঠ। আমি চাইবো এই ক্লাবের জন্য শুধু জোরে নয়, জোরদার তালি হবে সকলে মিলে একসাথে। এই ক্লাবের প্রত্যেকটি সদস্যকে আমার তরফ থেকে এবং দি হারমোনি ব্যান্ডের তরফ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। তাদের জন্যই তো এত ভালো মঞ্চ পেয়েছি, আর অফকোর্স আপনাদের মতন এত ভালো ভালো দর্শক পেয়েছি, তাই কি না? তাই তো। তবে এখনও যারা তালি বাজাচ্ছেন না, যারা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, জানেন তো কেন? বুঝতে পারছেন আপনারা? আরে আমায় দেখতে সুন্দর লাগছে, ওদের হিংসে হচ্ছে, বুঝছেন? এটা তালি বাজাচ্ছেন, তাই না? তাই তো। তবে ক্রেডিটটা আমি নেবো না, যিনি আজকে এত সুন্দর লাইট দিয়েছেন। ভালো লাইট না হলে কি আমায় দেখতে সুন্দর লাগতো নাকি? তো চাইবো যিনি আজকে এত সুন্দর লাইট দিয়েছেন তার জন্য জোরদার তালি হবে, প্লিজ। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যিনি ক্যামেরা করছেন, আমাদের অল টেকনিশিয়ানস সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো সবার জন্য তালি বাজিয়েছেন, শেষবারের মতন কি আমার জন্য ছোট্ট করে তালি হবে না? থ্যাংক ইউ ভেরি মাচ। তো